একদমই। দেখো দেখো, যেটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে রাজু সাঁতরা তাদের বিজেপি কর্মী সমর্থক, এবং বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে মাকুল চক এলাকার 75 নম্বর বুথে রাজু সাঁতরা বুথ এজেন্ট ছিল, এবং আজকে দুপুরে যখন সে বাড়িতে খেতে যাচ্ছিল তখনই তাকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং আজকে সন্ধ্যে সময় ভোটের পর তাকে কুপিয়ে তার বাড়ির সামনে ফেলে যায় দুষ্কৃতীরা। বিজেপির তরফে অভিযোগ আনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সেখানকার স্থানীয় কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা যেটা বিজেপি সূত্রে জানতে পারছি যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তার চিকিৎসা হবে, তার গলায় এবং শরীরে বিভিন্ন জায়গায় তলোয়ার দিয়ে কোপানো হয়েছে, এমনই অভিযোগ ওটা আসছে। কিন্তু পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে একটি ঘটনা ঘটেছে, কিন্তু রাজু সাঁতরা সে বিজেপি কর্মী সমর্থক কিনা সেই ব্যাপারে পুলিশের তরফ থেকে কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই। কিন্তু যেটা বিজেপির তরফে স্থানীয় নেতৃত্ব দাবি করছে যে রাজু সাঁতরা তাদের বিজেপির কর্মী সমর্থক এবং বুথ এজেন্ট ছিল 75 নম্বর বুথে, এবং তাকে আজকে কিন্তু কোপানো হয়েছে তৃণমূলের তরফে, তারা অভিযোগ আনছেন। ধন্যবাদ প্রকাশ। আর এবার ময়না, সেখানে ভোট সন্ত্রাসে ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও। ময়নায় বিজেপি করায় অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কি হয়েছে জানবো, বিজন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজন, ঠিক কি হয়েছে ঘটনা, কি অভিযোগ করা হচ্ছে? তুমি জানো যে পূর্ব মেদিনীপুরে আজকে 9টি আসনের সঙ্গে কিন্তু ময়নার কেন্দ্রীয় নির্বাচন ছিল, এবং মূলত যেটা অভিযোগ আসছে যে ময়নার এলাকারই এক অন্তঃসত্ত্বা গৃহবধূ কিন্তু এই রাজনৈতিক হিংসা থেকে তাকে কিন্তু বিরত থাকতে তিনি থাকলেন না, তাকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ওই মহিলার দাবি যে তিনি বাড়িতে ছিলেন এবং সকাল থেকে কিন্তু ভোট নিয়ে এলাকার মধ্যে দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগেছিল, এবং তার যেটা মূলত অভিযোগ যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা দুপুরবেলা মদ্যপ অবস্থায় বাড়িতে এসে চড়াও হয়, বাড়ির সদস্যদেরকে যেরকম ভাবে মারধর করা হয় একই রকম ভাবে কিন্তু তাকেও মারধর করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বিপক্ষে এই অভিযোগ করা হলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে, এবং অন্তঃসত্ত্বা গৃহবধূ তিনি কিন্তু আহত হয়েছেন, রীতিমতো তিনি অসুস্থ হয়ে পড়েছেন, চিকিৎসকের পরামর্শে তিনি রয়েছেন, এবং এই ঘটনায় দুপক্ষের মধ্যে প্রায় 4 জনের মতন আহত হয়েছে, তাদেরকে কিন্তু বয়নায় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ধন্যবাদ বিজন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।